হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু সানগার শিক্ষা নিকেতন তোমরা জানো ইতিমধ্যেই তোমাদের বিদ্যালয় থেকে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদ কর্তৃক নির্দেশিত অগাস্ট মাসের মডেল অ্যাক্টিভিটি টাস্কের প্রশ্নপত্র বিতরণ করা হয়েছে এখন তোমাদের কাজ হলো বাড়িতে বসে বসে সেই প্রশ্নগুলির উত্তর সলভ করা এ বিষয়ে তোমাদেরকে সানগার শিক্ষার নিকেতনই যথেষ্ট পরিমাণে সাহায্য করবে তো চলো আজকে আমরা দেখে নিই দশম শ্রেণীর ভূগোল মডেল মডেল অ্যাক্টিভিটি টাস্কের পার্ট আগস্ট মাসের সংস্করণ এটি হলো সেকেন্ড সিরিজ দু হাজার একুশের তাহলে চলো আলোচনা শুরু করা যাক প্রথম প্রশ্ন বিষয় বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো প্রথম প্রশ্ন আছে যে জলবায়ুতে ঋতু পরিবর্তন হয় না সেটি হলো অপশন আছে ভূমধ্যসাগরীয় জলবায়ু সাভানা জলবায়ু মৌসুমী জলবায়ু আর নিরক্ষীয় জলবায়ু সঠিক উত্তর হবে নিরক্ষীয় জলবায়ু কারণ নিরক্ষীয় জলবায়ুতে নিরক্ষ রেখাতে সারা বছর সূর্য লম্বভাবে কিরণ দেয় ফলে এখানে সারা বছরই গ্রীষ্মকাল বিরাজ করে এখানে ঋতু পরিবর্তন হয় না পরের ঠিক নির্বাচন করো চাঁদ সূর্য পৃথিবীর কেন্দ্রে একই অবস্থানকে কোটাল এটা ভুল আছে পৃথিবীর সাপেক্ষে চাঁদ ও সূর্যের সমকনী অবস্থান এটি মরা কোটাল এটা একদম সঠিক উত্তর অথবা আর দুটো আমরা উত্তর দেখলাম না অতি বিরল জনবসতি যুক্ত একটি রাজ্য হল পশ্চিমবঙ্গ গোয়া উত্তরপ্রদেশ সিকিম সঠিক উত্তর হবে সিকিম এবার আসছে স্তম্ভ মেলাও মেলা বিশুদ্ধ কাঁচামাল ক্রান্তীয় ঘূর্ণবাদ পেরুস্রোত আর ওই দিকে আছে আটাকামা মরুভূমি তুলো ইয়াস তাহলে চলো আমরা সঠিক উত্তরটা দেখেনি সঠিক উত্তর হলো বিশুদ্ধ কাঁচামালের সাথে যাচ্ছে তুলা অর্থাৎ এইটা থেকে আসবে তুলায় ক্রান্তীয় ঘূর্ণবাদ ক্রান্তীয় ঘূর্ণবাদ থেকে যাবে ইয়াস যাতে এখান থেকে এই পর্যন্ত তারপর সে পেরুস্রোত থেকে যাবে আটাকামা পেরুস্রোত থেকে যাবে আটাকামা মরুভূমি এবার চলে যাই আমরা তিন দাগের প্রথম প্রশ্নটি কি আছে দেখে নাও সংক্ষিপ্ত উত্তর দাও জোয়ারভাটা সৃষ্টিতে কেন্দ্র বলের প্রভাব উল্লেখ করে উত্তর পৃথিবী তার মেরুদণ্ডের উপর পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করে চলেছে এই আবর্তন গতির ফলে সৃষ্ট কেন্দ্র বল মহাকর্ষের বিপরীতে কাজ করে কঠিন ভূভাগ অপেক্ষা জলভাগে এর প্রভাব বেশি ফলে সমুদ্রের জল বাইরের দিকে বিক্ষিপ্ত হওয়ার প্রবণতা দেখা যায় অতএব চাঁদের আকর্ষণ পৃথিবীর যে অংশে জোয়ার হয় ঠিক তার বিপরীত দিকে প্রতিবাদ অংশে চাঁদের মহাকর্ষ শক্তি অপেক্ষা কেন্দ্র বহির্মুখী বল অধিক হয় সেখানেও জোয়ার সৃষ্টি হয় এই জোয়ার হলো গৌণ জোয়ার যা মুখ্য জোয়ারের তুলনায় কম প্রবল হয় এবার সে ঘূর্ণবাত ও ঘূর্ণবাতের পার্থক্য বিষয় ভিত্তিক আমরা যে পার্থক্যগুলো আছে সেগুলো কিন্তু আমরা দেখে নেব দেখে নাও বিষয় পার্থক্যগুলো কি আছে ঘূর্ণবাত ও প্রতিপঘর্ণবাদ প্রথম পার্থক্য যেটি আছে সেটি হলো বায়ুর চাপের পরিপ্রেক্ষিতে পার্থক্য বায়ুর চাপের পরিপ্রেক্ষিতে ঘূর্ণবাতের কেন্দ্রে থেকে নিম্নচাপ বাইরে থেকে উচ্চ উচ্চচাপ আর প্রতিপ ঘূর্ণবাতের ক্ষেত্রে প্রতিপ ঘূর্ণবাতের কেন্দ্রে থাকে উচ্চচাপ এবং বাইরে থাকে নিম্নচাপ স্থায়িত্বের ক্ষেত্রে পার্থক্য কি দেখা যায় বলছে ঘূর্ণবাত ক্ষণস্থায়ী হয় তবে খুব শক্তিশালী হয় আর প্রতিপ দীর্ঘস্থায়ী হয় তবে ঘূর্ণবাতের মতো অতটা শক্তিশালী কিন্তু হয় না এবার আসছে ছবিটা দেওয়া আছে তোমরা ছবিটা দেখে নেবে আবহাওয়ার প্রকৃতি আবহাওয়া ঝটিকা সংকুল থাকে গ্রীষ্মকালে বৃষ্টিপাত ও শীতকালে তুষারপাত হয়ে থাকে আর প্রতিভা ঘূর্ণ্যপাতের ক্ষেত্রে আবহাওয়া শান্ত বায়ু শুষ্ক হয় গ্রীষ্মকাল মেঘমুক্ত মুক্ত উজ্জ্বল হয় তবে মাঝে মাঝে হালকা কুয়াশা দেখা যায় শীতকালে ঘন কুয়াশা দেখা যায় এবং তুষারপাতও কিন্তু ঘটে থাকে আর এখানে প্রতিব প্রতিভূর্ণপাতের ছবিটা দেওয়া আছে তোমরা ভালো করে করবে এর সাথে সাথেই এরপর আসে কফি উৎপাদক অঞ্চল আমরা কফি উৎপাদক অঞ্চলের ছবিটা এখানে দিয়ে দিয়েছি যে ভারতের কোন কোন এলাকায় সব থেকে বেশি কফি চাষ হয় এবার আমরা দেখেনি আমরা দেখতেই পাচ্ছি যে ভারতের দক্ষিণ দিকটায় কিন্তু বেশি পরিমাণে কিন্তু কফি চাষ হচ্ছে এবার প্রথম প্রশ্ন ছিল ভারতের কোন এলাকায় সবচেয়ে বেশি কফি চাষ হয় উত্তর ভারতের কফি সিংহভাগই দক্ষিণ ভারতীয় তিনটি রাজ্যে বিশেষত কর্ণাটক কেরল এবং তামিলনাড়ুতে চাষ করা হয় কর্ণাটকের কোথায় কোথায় চিকমাগালুর হাসান কোদাগু কুর্গ মাইসোর সীমাগো জেলাতে সব থেকে বেশি হয় ভারতের শীর্ষস্থানী কফি উৎপাদক রাজ্য হলো কর্ণাটক কর্ণাটকের কোদাগু জেলা হলো সারা ভারতের মধ্যে সব থেকে কফি উৎপাদক জেলাগুলির মধ্যে সর্বোচ্চ এরপর আসছে সেকেন্ড যে কোশ্চেনটা কফি উৎপাদনের অনুকূল প্রাকৃতিক পরিবেশের বিবরণ আমি তোমাদের এখানে প্রাকৃতিক এবং অর্থনৈতিক দুটো পরিবেশেরই বিবরণ দিয়েই দিয়েছি তোমাদের সুবিধার্থে যেহেতু তোমাদের মডেল অ্যাক্টিভিটি আজকের প্রশ্নে শুধু প্রাকৃতিক কারণ বলেছে বা প্রশ্নে যেরকম শুধু প্রাকৃতিক যদি দেয় তাহলে প্রাকৃতিক লিখবে যদি অর্থনৈতিক দেয় তাহলে অর্থনৈতিক লিখবে যদি শুধু বলে ভৌগোলিক পরিবেশের বিবরণ দাও তাহলে কিন্তু দুটোই লিখতে হবে প্রাকৃতিক প্লাস অর্থনৈতিক তাহলে দেখেন এই প্রাকৃতিক পরিবেশের ভেতর ফার্স্ট পয়েন্ট আছে জলবায়ু জলবায়ুর ভেতর ফার্স্ট পয়েন্ট আছে উষ্ণতা উষ্ণ ক্রান্তীয় জলবায়ু কফি চাষের অনুকূল গড়ে তিরিশ থেকে থেকে ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা কফি চাষের পক্ষে উপযোগী উচ্চভূমিতে পনেরো থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কফি চাষ করা হয় বৃষ্টিপাত বার্ষিক একশো থেকে দুশো বা তার বেশি বৃষ্টিপাত যুক্ত অঞ্চলে উন্নত মানের কফি চাষ হয় এরপরে পয়েন্ট আসে আদ্রতা ও কিরণ বাতাসে আর্দ্রতা বেশি থাকলে কফি গাছ দ্রুত বৃদ্ধি পায় উষ্ণ ও আর্দ্র ঋতু কফি গাছ বৃদ্ধির সহায়ক শুষ্ক শীতল ঋতুতে কফি ফল পরিপক্ক হয় ফল পাকার সময় প্রচুর সূর্যকির দরকার হয় এবার সে মৃত্তিকা ভারতের লাল দোয়াশ মাটি ও লাভা সৃষ্ট উর্বর মাটিতে কফি চাষ হয় মৃদু অম্লধর্মী পটাশ ও হিউমাস মৃত্তিকা কফি চাষের পক্ষে অত্যন্ত উপযোগী এবার সে ভূপ্রকৃতি অর্থাৎ মাটি কেমন হওয়া দরকার ভূমিরূপ কেমন হওয়া দরকার উচ্চ পাহাড় ও ঢালু জমিতে কফি চাষ হয় সাধারণত পাঁচশো থেকে দেড় হাজার মিটার উচ্চতায় কফি গাছ ভালো জন্মায় এরপর সে ছায়া প্রদানকারী বৃক্ষ তীব্র সূর্যালোক প্রবল বাতাস তুহিন তুই প্রভুতির থেকে কফি গাছ বাঁচানোর জন্য বাগিচায় অন্যান্য বড় গাছ লাগানো হয় এই বড় গাছের মধ্যে ইউক্যালিপটাস সিলভারক জাতীয় গাছ কিন্তু লাগানো হয় ছায়া প্রদানকারী গাছ হিসেবে যেহেতু কফি গাছ ওখার সূর্যতাপ সহ্য করতে পারে না এরপরে অর্থনৈতিক পরিবেশগুলো আছে এগুলো আমি আর বললাম না এগুলো তোমরা লিখেও নিতে পারো তোমরা লিখে নিয়ে পড়তেও পারো যদি পরীক্ষায় তোমাদের আসে কফি উৎপাদনের অনুকূল ভৌগোলিক পরিবেশের বিবরণ দাও তাহলে কিন্তু তোমাদের সবটাই লিখতে হবে এবং পাঁচ সাধারণত এই প্রশ্নগুলো পাঁচ নাম্বারের থাকে তাই পাঁচ নাম্বারের পূর্ণ মান পেতে গেলে কিন্তু তোমাদেরকে ছবি দেওয়াটা আবশ্যক তোমরা হয়তো অনেকেই ভাবছো যে আঞ্চলিক ভূগোল ছবি দেওয়া লাগবে না কিন্তু তোমরা খুব সহজে এই ছবিটা আঁকতে পারবে ভারতের দক্ষিণ ভাগটা একেই দক্ষিণ ভাগের দুটো তিনটে রাজ্যের নাম এই দুটো তিনটে রাজ্যের এলাকাগুলো চিহ্নিত করলেই কিন্তু এর সাথে সাথে নাম্বারটা কিন্তু পাঁচে পাঁচ পেয়ে যাবে না কিন্তু চার বা সাড়ে চার তোমরা পাবে ফুল মার্কস কিন্তু পাবে না এটা তোমাদের সুবিধার্থে বললাম আশা করছি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকবে যারা আমার চ্যানেলে প্রথম আসলে নতুন দেখছো তারা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না তোমাদের এই একটাই সাবস্ক্রিপশন আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক অনেকখানি অনুপ্রাণিত করবে তোমাদের সুস্থ জীবন কামনা করে এই লকডাউন এবং করোনা পরিস্থিতিতে তোমাদেরকে বাড়িতে থাকার অনুরোধ জানিয়ে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি তোমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে গেলে তোমাদের দশম শ্রেণীর পার্ট ফাইভ এর অন্যান্য বিষয়ের মডেল অ্যাক্টিভিটি টাস্কের হান্ড্রেড পার্সেন্ট নির্ভুল উত্তরগুলো পেয়ে যাবে धन्यवाद